হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে অন্য একটি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউর সাথে। আজকে যে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম সেটা যখন আনবক্সিং করছি তখন একটু ওয়ারিড ছিলাম, তার কারণ প্রোডাক্টটা ড্যামেজ থাকবে কি না, ঠিকঠাক আসবে কি না এটা নিয়ে, কারণ এই ধরনের জিনিস আমি ফার্স্ট টাইমই অর্ডার করলাম। এর আগে বিভিন্ন জিনিস অর্ডার করেছিলাম বাট ম্যাক্সিমামই ড্রেস আর কসমেটিক্স। তো চলো এবার দেখি প্রোডাক্টটা কীরকম হয়েছে এবং ডিটেলসটা। ফর্চুনেটলি কিছুই হয়নি, সব কিছু খুব ভালো সুন্দরভাবে প্যাকিং করা ছিল এবং তিনটে জিনিস আলাদা আলাদা ছিল। কিছু ক্যান্ডেল ছিল এবং গণপতি এবং যে শোপিসটা আমি অর্ডার করেছিলাম সেটা। এখানে কিন্তু অনেক কটাই ক্যান্ডেল রয়েছে, এর স্মেলটা কিরকম হবে সেটা তো জ্বালানোর পরেই বোঝা যাবে, সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করে দেব। তো এটা দেখো ফুল সেট করার পর, অনেস্টলি বলছি প্রোডাক্টটা এবং জিনিসটা দেখে প্রথমে আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে, বাট আমি এটাকে 10/10 দেবো। এই যে যে ক্যান্ডেলটা জ্বালানোর পরে যে স্মোকি ভাবটা আসছে সেটা কিন্তু রিয়েলি